বাড়ি থেকে ভেবে বেরোলাম এক হলো আর এক হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমি দীঘার উদ্দেশ্যে আজ যাব 40 টাকায় দীঘা এই সাঁতরাগাছি থেকে আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে কারণ 6:08 বাজে লোকালটা আছে 6:10 তো চলো তাহলে ট্রেনে উঠি উঠে ট্রেনে গিয়ে উঠে কথা হচ্ছে এখন সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশন থেকে যাব আমি দীঘা এখান থেকে 40 টাকা করে মানে কম খরচায় এর থেকে দীঘা যাওয়ার মতো কোনো ট্রেন আছে কিনা আমি জানি না আর এটা যদি তুমি এ থেকে যেতে হাওড়া থেকে যেতে তাহলে সেটা 45 টাকা পড়বে তো ট্রেন ছেড়ে দিয়েছে আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে আমি সাঁতরাগাছি থেকে যাচ্ছি একদম রাইট টাইমে ছাড়লো 6:10 ছাড়লো গাড়িটা তোমরা এলে একটু অবশ্যই তাড়াতাড়ি এসো কারণ এই গাড়িটা 4 নম্বর প্ল্যাটফর্মেই থাকে আর এখান থেকে পাক্কা 6:10 আপাতত স্টেশন থেকে ছাড়তে দেখলাম 6:10 এটাই যাবে নিচেদা নিচেদা হওয়ার পর ওখান থেকে এটাই যাবে দীঘা স্টেশন সাঁতরাগাছি থেকে আমরা ফুলেশ্বর এসেছি ফুলেশ্বর থেকে ট্রেনটা ছেড়েছে আর সাঁতরাগাছিতে যখন আমি ঢুকেছিলাম সাঁতরাগাছিতে হচ্ছে 6:10 টাইম ছিল আমি যখন ঢুকেছিলাম প্রায় 6:08 বেজে গেছে ট্রেনটা চলে আসার কারণে আর তখন অত ভালো করে কথা বলতে পারিনি সাঁতরাগাছি স্টেশনটা অত ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারি তোমরা যখন আসবে অবশ্যই তাড়াতাড়ি এসো লোকালটা 6:10 লোকালটা ছাড়ছে লোকালটা ছাড়ার সময় একটু লেট করে না আর আপাতত দেখতে রাখো ভিডিওটা কারণ প্রতিটা স্টেশনে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চেষ্টা করবো ভিডিওটা সবরূপে দেওয়ার মতো আর যারা হঠাৎ কোনো প্রোগ্রাম হবে হঠাৎ যদি প্রোগ্রাম হয় তোমরা এই ট্রেন ধরে দীঘা আসতে পারো আর তাছাড়া তাম্রলিপ্তি এক্সপ্রেসে যারা তোমার জেনারেলে ওঠো জেনারেলে কি পরিমাণে এখন ভিড়টা থাকে প্রায় সবসময় যা ভিড় থাকে তার থেকে এই লোকালে ওঠতে পারে আর হাওড়া থেকে যদি তোমরা লোকাল ধরো বিছাতাতে নামতে হবে বিছাতা থেকে আবার লোকাল চেঞ্জ করতে হবে তার থেকে যদি হাওড়া থেকে সাঁতরাগাছি চলে আসো সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছাড়ে তো ট্রেনটা পুরো একদম ফাঁকা থাকে সেই কারণে এখান থেকে খুব ভালোভাবে বসে তোমরা যেতে পারবে কোনো অসুবিধা হবে না এই ট্রেনে দীঘা ভ্রমণের জন্য এখন বাগনান ঢুকে গেছি 7টায় টাইম ছিল পাক্কা 7টায় বাগনান স্টেশনে ঢুকলো এই ট্রেনে যখন যাবে বেশিরভাগই ট্রেনটা ফাঁকাই পাবে সকালবেলা তবে তোমার এতটাই ফাঁকা থাকবে যে বসার জায়গা তোমরা আরামসে পাবে পুরো হচ্ছে ট্রেনের পুরো কামরাই হচ্ছে ফাঁকা যেহেতু রোববার তাই নাহলে অন্য দিন হলে একটা অফিস টাইমে তোমরা ভিড় দেখতে পেতে এঁকে এখন চলে এলাম কোলাঘাট স্টেশন এটা হচ্ছে কোলাঘাট ইলেকট্রিক তাপবিদ্যুৎ কেন্দ্র এখন বাজে 7:20 আর 7:20 আমি চলে এসেছি এখন মেচেদা স্টেশনে মেচেদা স্টেশন থেকে এই ট্রেনটা যেত দীঘার দিকে কিন্তু এই ট্রেনটা রোববার দিন হচ্ছে ক্যান্সেল করে দিয়েছে আজকে তো দেখতেই পাচ্ছ ওই মেচেদা লোকালটা যেটা দীঘা যেত সেটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য এখানে দীঘা যাওয়ার প্রচুর প্যাসেঞ্জার আছে
কাটাকাছি থেকে যে লোকাল ট্রেনটা ধরেছিলাম দীঘা যাওয়ার জন্য সেই লোকাল ট্রেনটা নিচেতে এসে ক্যান্সেল হয়ে গেছে। লোকাল ট্রেনটা তোমরা যখন আসবে প্রতিদিন থাকে, এটা বিশেষ কোনো লাইনের কারণ কাজের জন্য ট্রেনটা ক্যান্সেল হয়েছে। তো এখান থেকে আমাদেরকে ওই লোকাল ট্রেনের টিকিটটা চেকারকে দিয়ে এক্সপ্রেসে টিকিট করানো হচ্ছে, কেটেছি। বাড়ি থেকে ভেবে বেরোলাম এক, হলো আর এক, এই মেছেদা স্টেশনে এসে দীঘা লোকাল ক্যান্সেল হয়ে গেল। দীঘা লোকাল টিটিরাও বলতে পারলো না কি জন্যে ক্যান্সেল হয়েছে, তবে বললো রেল লাইনের কাজ হচ্ছে সেই কারণে ক্যান্সেলের জন্যে এটা ট্রেনটা ক্যান্সেল হয়েছে। তো এরকম যদি কোনো সময় ক্যান্সেল হয় দেখবে স্টেশনে আমরা টিটিকে ধরলাম, তো আমরা এক্সপ্রেসেই উঠবো। এবারে আমি কেটেছিলাম 40 টাকার, আবার 40 টাকা চার্জ নিল, তারা টিকিট করে দিল আমাকে। তো এরকম কোনো সময় যদি তোমাদের সাথে হয় তো কি করবে, লোকাল ট্রেন থেকে নেবে, তোমাদেরকে একটা টিকিট করে নিতে হবে। স্টেশন থেকে টিকিট কাটবে না, স্টেশন থেকে টিকিটটা কাটলে টিকিটটা তোমার পুরো এখান থেকেই ভাড়া নিয়ে নেবে। তোমাকে কোনো টিকিট থেকেই টিকিটটা করাতে হবে, তোমরা যেখান থেকে ওঠো না কেন সেটা মাইনাস করে বাদ বাকি ব্যালেন্সটা কাটবে তারা। তো দেখি কখন এক্সপ্রেস আসে। আজকে আবার তামুলতি এক্সপ্রেসও লেটে আছে, যেটা 7:10 আগে ছাড়ে, আর আজকে ছাড়বে হাওড়া থেকে 8:15। তার মানে পুরো হিসাব একদম গণ্ডগোল করে দিল সব। তো দেখি, আর তোমরাও দেখতে থাকো পরের জার্নিটা কি হয়, এক্সপ্রেসে ওঠার পর জায়গা পায় কি না পায়, কতটা ভিড় হবে সেটাও জানি না। তো ওয়েট করছি কখন তামুলতি এক্সপ্রেস ঢুকবে। তবে একটা সাদরাগাছি থেকেও একটা এক্সপ্রেস আছে, তো কোনটা আগে ঢোকে যেটা ঢুকবে সেটাতেই উঠবো, টিকিটটা সেইভাবেই কাটিয়েছি। তোমরা যখন লোকালে করে দীঘা আসবে মিছেদাতে হচ্ছে 1/2 ঘন্টা বলে দেখলাম, আর এখানে তোমরা টিফিনও করে নিতে পারবে, আর তাছাড়া স্টেশনে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। তো এখানে 1/2 ঘন্টা অনেকটাই টাইম, এর মধ্যে তোমরা টিফিনও করে নিতে পারবে, আর তাছাড়া একটু যদি পিট ফিট ধরেও যায় একটু স্টেশনে ঘুরে রেস্টও নিয়ে নিতে পারবে। দীঘা স্পেশাল যেটা সাদরাগাছি থেকে ছাড়ে সেই গাড়িটাই আগে ঢুকছে তাম্রলিপ্তির আগে। ভিড়টা দেখে নাও কি পরিমাণে, মানে লোকাল ট্রেনে কত তাহলে ছিল প্যাসেঞ্জার। তো উঠেছি আমরা দীঘা সাদরাগাছি টু দীঘা স্পেশালটা উঠে গেছি, এখন জেনারেল না রিজার্ভেশন কামরায়। পরিস্থিতি খুব খারাপ। আরে জেনারেলেরও সিট নেই, আজ রোববার। সত্যি আজকে জার্নিটা দুর্ভোগ আছে, দুর্ভোগ বলতে এটাই, উঠেছি এখানে তো এতটা আমাদেরকে দাঁড়িয়েই যেতে হবে। এটা সুপারফাস্ট আছে, এটা হচ্ছে তোমার সাদরাগাছি থেকে ছাড়ে, আর সাদরাগাছি থেকে টোটাল স্টপেজ দেয় 5টা, আর 6 নম্বর স্টপেজ হচ্ছে দীঘা। এটা সাদরাগাছি থেকে ছাড়ে 8:10। আমরা এবারে দীঘার লাইনের দিকে ঢুকে গেলাম, এটা মেছেদা থেকে উঠেছি ট্রেনটা ধরলাম, আর এটা দাঁড়াবে তমলুক, তারপরে দাঁড়াবে কাঁথি, তারপরে হচ্ছে দীঘা। এখন দীঘার দিকে রওনা দিলাম। তোমরা চাইলে এক্সপ্রেসটাতেও আসতে পারো, এটা সাদরাগাছি থেকে 8:10 ছাড়ে, এটা প্রতি রোববার ছাড়ে। চলে এলাম তমলুক স্টেশন। দাঁড়িয়ে আছে কারণ দীঘা ট্রেনটা যেহেতু ক্যান্সেল হয়েছে, এখানেও দেখে নাও ভিড়টা কীরকম পরিমাণে আছে দীঘা যাওয়ার জন্য। না না, রিজার্ভেশনে উঠেছিলাম, রিজার্ভেশন হচ্ছে টিটি আবার জেনারেলে পাঠিয়ে দিল। নন্দকুমারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গাড়ি। নন্দকুমারে প্রায় 1.25 ঘন্টার মতো দাঁড়ালো, যখন দাঁড়িয়েছিল তখন সেই টাইমে তামুলতলি এক্সপ্রেসে পাস দিল। মোটামুটি 1.25 ঘন্টা পর গাড়িটা ছাড়লো, আর গাড়ির ভেতরে কন্ডিশন এখন এরকম। আর উঠেছিলাম রিজার্ভেশনে কিন্তু ওখান থেকে টিটি মানে আর দাঁড়াতে দেয়নি, জেনারেলে আসতে বাধ্য হলাম। জেনারেল
কাঁথি চলে এসেছি, এর পরের স্টপেজে হচ্ছে দীঘা। ওখানে দাঁড়াও, খুব ছোট বোট, তাও ঢাকা পড়ে গেল। চলো ভাই আস্তে আস্তে ভাই নিয়ে পড়ো, এখনো দাঁড়া। তো ফাইনালি চলে এসেছি দীঘা, আর দীঘা স্টেশনেই এখন বসে আছি। জাস্ট সবে ট্রেনটা দাঁড়ালো, আর এটাই বলি যে দীঘা লোকালে আসো কি এক্সপ্রেসে, এসিতে আসো কি জেনারেল কোচে, যখন দীঘা স্টেশনে নামবে দীঘার ঘোরার উচ্ছ্বাস আর আনন্দটা একই থাকবে। তো পরে কোনো একদিন চেষ্টা করব লোকাল ট্রেনে খুব তাড়াতাড়ি পুরোটা আসার, সেই জার্নিটা তোমাদের দেখাবো। তো তোমাদেরকে ভিডিওটা দেখাতে চেয়েছিলাম যে 40 টাকার লোকাল ট্রেনের জার্নি, তো 40 টাকার লোকাল ট্রেনটা তো মেছেদাতেই ক্যান্সেল হয়ে গেল। তো জার্নিটা হলো তোমার লোকাল ট্রেন আর এক্সপ্রেসের জেনারেল বগি নিয়ে দীঘা। তবে তোমাদের একটা কথা বলে দিই, এটা রোববার দিন, আজকে বিশেষ কোনো কারণের জন্য লাইনের কাজ হচ্ছে, সেই কারণে ট্রেনটা ক্যান্সেল হয়েছিলো, লোকাল ট্রেনটা। লোকাল ট্রেন ক্যান্সেল হয় না, আর যদি ক্যান্সেল হয় তোমরাও এইভাবে আসতে পারবে দীঘায়। তবে একটু টাইমটা গেল, লোকাল ট্রেনটা হলে আরও আধ ঘন্টা আগে হয়তো ঢুকতে পারতাম। তো এখন আছি আমি দীঘা স্টেশনে, আর এই দীঘা স্টেশন থেকেই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো।